হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় দাউদকান্দি কুমিল্লা অনলাইন ক্লাস থেকে সকল শিক্ষার্থীদের আবারও জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি বাবুল চন্দ্র দে, সহকারী শিক্ষক হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় দাউদকান্দি কুমিল্লা। তোমরা নিশ্চয়ই জানো করোনা মহামারীর কারণে আমরা প্রতিদিনই এক দুটি করে ক্লাস অনলাইনে উপস্থাপন করে থাকি। তোমরা এগুলো দেখো, দেখে তোমাদের বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্টস বক্সে লিখে জানাবে আমাদেরকে। আজ বাংলা দ্বিতীয় পত্র কারক নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেই এক নজরে কি কি আমরা আজকে শিখব। কারকের সংজ্ঞা বলতে পারবে, বাক্য থেকে কর্তৃকর্ম ও করণ কারক শনাক্ত করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি একটা কার্টুনের ছবি, সে নিচ থেকে কিছু জিনিস খাচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো এ ধরনের কার্টুন তোমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছ। আমরা দেখি এই কার্টুনের নাম কি আর সে কী খাচ্ছে। মিস্টার কার্টুন, তোমরা জানো মিস্টার কার্টুন কী খাচ্ছে? আমরা একটু দেখে নেই। মিষ্টি খাচ্ছে। তাহলে মিস্টার কার্টুন কী খাচ্ছে? মিষ্টি খাচ্ছে। তাহলে এখানে ক্রিয়াপদ আছে, এখানে কী পদ আছে? ক্রিয়াপদ আছে, অর্থাৎ কী দ্বারা কাজটা সম্পাদন করা হচ্ছে। আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বিদ্যালয়ের সভাপতি মহোদয় বছরের শুরুতে প্রথম দিন, হ্যাঁ, ছোট্ট ছেলেটির হাতে বই তুলে দিচ্ছে। নিচে দেখো ক্যাপশানে কী লেখা আছে, ম্যানেজিং কমিটির, কমিটির সভাপতি রহমান সাহেব প্রতি বছর সরকারের দেওয়া বিনামূল্যে বই নিজ হাতে ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করেন। কমিটি বানানটা ভুল আছে, তোমরা একটু সংশোধন করে নিও। ধন্যবাদ সবাইকে। আমরা এখানে দেখছি বিতরণ করেন, এটা হচ্ছে ক্রিয়াপদ। বিতরণ করেন এটা কি? ক্রিয়াপদ। তাহলে আজকের পাঠটা কি? কারক। আজকের পাঠ কি? কারক। আমরা আজকে কারক নিয়ে আলোচনা করব। দেখো কারকের সংজ্ঞা আমাদের জানা দরকার। বাক্যস্থিত ক্রিয়াপদ ও অন্যান্য পদ একসাথে যে সম্পর্ক সৃষ্টি করে সেটা হচ্ছে কর্তৃকারক। বাক্যস্থিত ক্রিয়াপদ ও অন্যান্য পদ একসাথে যে সম্পর্ক সৃষ্টি করে সেটা হচ্ছে কারক। আমরা কারক জানলাম। এবার দেখো এখানে একটা ছেলে গিটার বাজাচ্ছে। ছেলেটি কী বাজাচ্ছে? গিটার বাজাচ্ছে। এখানে ছেলেটির নিচে দাগ দেওয়া হয়েছে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্তৃকারক। আমি আবারও বলছি, তোমরা একটু, হ্যাঁ, মিলিয়ে নিতে পারো। ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। অর্থাৎ ক্রিয়াপদ ও কর্তা একসাথে মিলে যে সম্পর্ক হয় সেটা হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াপদ ও কর্তা একসাথে মিলে যে সম্পর্ক হয় সেটা হচ্ছে কি? কর্তৃকারক। এখানে একটা বাঘের ছবি দেখা যাচ্ছে, একটা মহিষের ছবি দেখা যাচ্ছে। আমরা সাধারণত, হ্যাঁ, কথায় কথায় একটা বলি প্রবাদ বাক্যের কথা, যে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। আমরা তারই চিত্র দেখতে পাচ্ছি, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তাহলে বাঘে মহিষে, এখানে একটু খেয়াল করে দেখো, জেলেরা মাছ ধরে। হ্যাঁ, গ্রামে গঞ্জে সাধারণত বিলে ঝিলে পুকুরে কিন্তু জেলেদেরকে এভাবে মাছ ধরতে দেখা যায়। এখানে মাছের নিচে দাগ, জেলেরা কী ধরছে?
মাছ ধরছে। আমি কি দ্বারা প্রশ্ন করলাম একটু যদি খেয়াল রাখো তাহলে হবে, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। ক্রিয়ার সঙ্গে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক, সেটা হচ্ছে কি কর্মকারক। অর্থাৎ ক্রিয়াপদ ও কর্ম দুইটা একসাথে যে সম্পর্ক সৃষ্টি হয় সেটা হচ্ছে কর্মকারক, সেটা হচ্ছে কি কারক কর্মকারক। দেখো একটা মেয়ের ছবি দেখা যাচ্ছে, বিলে মেয়েটি শ্যাপলা তুলছে, এই মেয়েটার নাম দেওয়া হয়েছে নুরি, তাহলে শ্যাপলা একটা ফুল, নুরি ফুল তুলছে, নুরি কি তুলছে ফুল তুলছে, তাহলে এটা বল দেওয়া আছে আর চারদিকে কতগুলো পিঁপড়া দেখা যাচ্ছে, পিঁপড়া বল দিয়ে খেলছে, পিঁপড়া বল দিয়ে কি খেলছে, বল দিয়ে নিচে দাগ দেওয়া আছে। অর্থাৎ ক্রিয়ার সঙ্গে কি দিয়ে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, অর্থাৎ কি দিয়ে খেলছে, ক্রিয়ার সঙ্গে কি দিয়ে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে করণকারক, সেটা কি কারক করণকারক। অর্থাৎ ক্রিয়াপদ ও উপকরণ যা দ্বারা কাজটা সম্পাদন করে, পিঁপড়াগুলো বল দ্বারা খেলাটি সম্পাদন করছে, এই ক্রিয়াপদ ও উপকরণ মিলে যে সম্পর্ক হয় সেটা হচ্ছে করণ, সেটা হচ্ছে করণ কারক। আমরা সাধারণত গ্রামের কৃষককে এভাবেই হাল চাষ করে ফসল ফলাতে দেখি, অনেক কষ্ট করে তারা হ্যাঁ জীবিকা নির্বাহ করে আর মাঠে ঘাটে প্রচুর পরিমাণে পরিশ্রম করে ফসল ফলায়, নাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়, এরকম একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, নাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়, এখানে নাঙ্গল দিয়ে জমি এর নিচে কিন্তু দাগ দেওয়া আছে, তাহলে একটু খেয়াল করে দেখো। আমরা জানি কারক, কারক কয় প্রকার একটু খেয়াল করে দেখো, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। আমরা ছয়টি কারকের নাম জানি, কারক ছয় প্রকার, কর্তৃকর্ম, করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরণকারক। দেখো আজকে কারকের সিম্পল অর্থাৎ একেবারে সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। কর্তৃকারক আছে এমন পাঁচটি বাক্য লিখে কারকটি শনাক্ত করুন, কর্মকারক আছে এমন পাঁচটি বাক্য লিখে কারকটি শনাক্ত করো, করণকারক আছে এমন পাঁচটি বাক্য লিখে কারকটি শনাক্ত করো। দলীয় কাজ করে তোমরা রাখবে, স্কুল খুললে তোমাদের হ্যাঁ বাড়ির কাজগুলো নিয়ে আসবে, আমি আবার দেখে দেব। তোমরা কি কেউ বলতে পারবে কারক কাকে বলে, মনে আছে তোমাদের? ও এই তো হয়েছে, সুন্দর উত্তর দিয়েছ, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কর্তৃকারক কীভাবে চেনা যায় মনে আছে তোমাদের? এই যে কী দ্বারা প্রশ্ন করে মনে আছে? কে কে বল খেলে কে দ্বারা প্রশ্ন করে যদি হ্যাঁ কোনো উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। আমাদের মনে আছে অবশ্যই, আমরা সেগুলো মনে রাখব। গরু ঘাস খায় এ বাক্যে কোন পদ আছে, এ বাক্যে কোন পদটি আছে, আর কারকই বা কী হবে একটু খেয়াল করো।
এটা হচ্ছে কর্মকারক এখানে কোনটা কর্ম তোমরা উল্লেখ করবে করণ কারক চিনতে হলে কি প্রশ্ন করতে হবে মানে অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করতে হবে তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে বাড়ির কাজ নিচের অনুচ্ছেদ থেকে আজকের পঠিত কারকগুলো খুঁজে বের করে আনবে অনন্য খুব ভালো ছেলে সে বই পড়ে সে প্রতিদিন স্কুলে যায় মাঠে গিয়ে বল খেলে পাশের বাড়ির সজল তার বন্ধু তারা দুইজনই ছবি আঁকতে ভালোবাসে ঠিক আছে তো আজকের পাঠ শেষে তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি তোমরা প্রতিদিন আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে।